নাটোরে সিঙ্গায় সিএনজি উল্টে মহিলা সহ দুইজন যাত্রী আহত। বিডি স্টার নিউজ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিবেদক বেল্লাল হোসেন বাবু। নাটোরের সিঙ্গায় সিএনজি উল্টে মহিলা সহ দুইজন যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা আনুমানিক 11টায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গরা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বামিহাল বাজারের দিকে আসছিল। সিএনজিটি জামতলী বাজার পার হয়ে এসে বিনগ্রাম বাজার এলাকার বিনগ্রাম কানুপুকুর ব্রিজের নিকট পৌঁছালে বিনগ্রাম কানুপুকুর গ্রামের হাবিবুর পিতা আব্দুল জলিল তার একটি গরু নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় সিএনজি বেপরোয়া গতিতে গরুটিকে ধাক্কা দেওয়ায় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে হালিমা বেগম বয়স 48, স্বামী আয়ুব আলী ও আবুল কাশিম বয়স 65, পিতা হুলমুদ ফকির গুরুতর আহত হয়। জানা যায়, আহত হালিমা বেগম উপজেলার সুকানকারী গ্রামের আয়ুব আলী স্ত্রী ও কাশিম উপজেলার উত্তর দমদমার হুলমুদ ফকিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক তপন সেই উপজেলার ইটালি ইউনিয়নের কুমগ্রাম গ্রামের প্রভুর ছেলে। সিএনজিটি দ্রুত গতিতে আসার কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গরুটির একটি পা ভেঙে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাহলে গাড়িটা হচ্ছে বাম সাইডে থাকবে, তোমার গাড়িটা ডান সাইডে কেন? আমার গাড়ি ওই সাইডেই আসলো, কিন্তু কবল দিয়েছিলাম ফোল্ডে আসলো, তো তুলে সাইডে দেখলাম। আচ্ছা, তোমার নাম কি ভাই? খোকন। পিতার নাম কে? প্রভু। প্রভু, বাসা কোথায়? বাসা কুমগ্রাম। কুমগ্রাম।